যখন খবর আসে কমরেড রঞ্জিত পালকে পুলিশ অ্যারেস্ট করেছে, এই খবরটাই আমাদের কাছে আসে এবং অপরাধ যে গণতান্ত্রিক অধিকার, কথা বলার যা অধিকার, স্বাধীনভাবে মতামত প্রকাশের যা অধিকার, সেই অধিকারকে সামনে রেখে আমরা গণতান্ত্রিকভাবেই যেটা করে থাকি রঞ্জিত পাল সেটাই করেছে। হঠাৎ দেখলাম যে আমাদের বাড়ির ভেতরে একজন অফিসার, একজন মহিলা কনস্টেবল সহ কয়েকজন সিভিক ইত্যাদি সবাই গিয়ে আমাকে হঠাৎ করে ডাকলেন যে ডেকে বললো থানায় যেতে হবে। আমি বললাম কেন? তার সঙ্গে সঙ্গে আমার ফোনটা নিয়ে নিলেন। আমি বললাম ফোনটা কেন নিচ্ছেন, ফোনটা আমার তো এটা। তখন ব্রাহ্ম শ্রমিক সংগঠনের ডাকা সারা ভারতব্যাপী সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিন ছিল আজ। আজ মঙ্গলবারের দুপুর প্রায় একটা নাগাদ দাসপুরের গোপীগঞ্জ এলাকায় নিজের বাড়ির মধ্যেই ছিলেন বাম নেতা রঞ্জিত পাল। পুলিশ তার বাড়ির মধ্যে ঢুকে তাকে থানায় তুলে নিয়ে যায়, কাড়িয়ে নেয় তার মোবাইল। কিন্তু কেন? রঞ্জিত বাবুর অভিযোগ ধর্মঘট সফল করতে গিয়ে পশ্চিম মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার হন সিআইটিইউর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক গোপাল প্রামাণিক সহ চারজন বাম কর্মী। তার সোশ্যাল মিডিয়ায় তারই প্রতিবাদ জানিয়ে ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সিআইটিইউর নেতা গোপাল প্রামাণিক সহ চারজনের গ্রেপ্তারের বিরোধিতা করে রাজ্য পুলিশের সমালোচনা করে একটি ফেসবুক পোস্ট করেছিলেন তিনি। সিপিআইএম এর গোপীগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক এই রঞ্জিত পাল। এটি নাকি সাইবার ক্রাইমের আওতায় পড়ে, তাই আজ দুপুরে দাসপুরের গোপীগঞ্জ থেকে রঞ্জিতবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য দাসপুর থানায় নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য তাকে ছেড়েও দেয় দাসপুর পুলিশ। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনা ছড়ায় গোপীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়। রঞ্জিত পালকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযোগ তুলে আজ বিকেল 4:30 নাগাদ এক বিশাল মিছিলের আয়োজন করে বামেরা। রঞ্জিতবাবু বলেন, এটা আমার গণতান্ত্রিক অধিকার, মানুষের বলার অধিকার কোনোভাবেই কেড়ে নেওয়া যাবে না। সরকার মানুষের মুখ যতই বন্ধ করতে চাইবে ততই আন্দোলন জোরালো হবে। গোপীগঞ্জের অন্য এক সিপিআইএম নেতা শোয়েব আহমেদ বলেন, রঞ্জিতবাবু কোনো ভুল করেননি, গ্রেপ্তারের খবর পাওয়া মাত্রই আমরা দলীয়ভাবে থানায় গিয়ে হাজির হয়ে রঞ্জিত পালকে মুক্ত করে নিয়ে এসেছি। দাসপুর থানার ওসি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মুক্তি দিয়েছেন তাকে। বাবলু মান্নার রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। আজকে আমি গোপীগঞ্জেই ছিলাম, ধর্মঘট আমাদের দ্বিতীয় দিনের। আমরা এখান থেকে করে আমি বাড়িতে গিয়েছি। বাড়িতে খাওয়া দাওয়া করার পর রাত্রি এই দুপুর একটার সময় প্রায় আমি শুয়েছিলাম। হঠাৎ দেখলাম যে আমাদের বাড়ির ভেতরে একজন অফিসার, একজন মহিলা কনস্টেবল সহ কয়েকজন সিভিক ইত্যাদি সবাই গিয়ে আমাকে হঠাৎ করে ডাকলেন যে ডেকে বললো থানায় যেতে হবে। আমি বললাম কেন? তার সঙ্গে সঙ্গে আমার ফোনটা নিয়ে নিলেন। আমি বললাম ফোনটা কেন নিচ্ছেন, ফোনটা আমার তো এটা। তখন বলছে না, ফোনটা দিতে হবে, আর বড়বাবু ডাকছেন। আমি বললাম ফোনটা আমি নিয়েই যাবো। তারপর বললো বড়বাবু ডাকছে। আমি ঠিক আছে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আপনারা আমাদের বাড়ির ভেতরে ঢুকে গেছেন কোনো কিছু না বলে, গেটে ছাড়া না দিয়েও ধাক্কা মেরে ভেতরে ঢুকে গেছেন। তারপরে ওনারা বললো, আমি বললাম বাঁধে যান, বলে ওনারা গেলেন। আমি বললাম আমাদের সাথে যেতে হবে, আমি গেলাম। কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না, ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো বড়বাবু শুধু ডেকেছেন। তারপর থানাতে গেলাম, থানাতে যেতে আমাকে বসিয়ে রাখা হলো অনেকক্ষণ। তারপরে আমরা বড়বাবুর কাছে জানতে চাইলাম। আমি আমাদের ইতিমধ্যে পার্টি কর্মীরাও সব জানতে পেরে থানায় পৌঁছে গিয়েছিলেন। সেখানে পরে গিয়ে জানলাম যে আমি হচ্ছে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, আমাদের এই সরকার, কেন্দ্র সরকার যা এই সব বিষয়ে চলছে এবং আমাদের যে দুদিনের মূল ধর্মঘট, সেই ধর্মঘট নিয়ে স্বাভাবিকভাবেই আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ধারাবাহিক পোস্ট করি। অনুরূপ একটা পোস্ট করেছিলাম আজকে দ্বিতীয় দিনের ধর্মঘটে আমাদের জেলা সেন্টারে, সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আমাদের সিআইটিউর জেলা সম্পাদক গোপাল প্রামাণিক সহ সিআইটিউ সহ ধর্মঘটের যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়। এইটা আমি ফেসবুকে পোস্ট করি যে মানুষের স্বার্থে কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তৃণমূলের উর্দিপোরা পুলিশ। এই ফেসবুকটা পোস্টটা করার অপরাধেই পরবর্তী ক্ষেত্রে আমি জানতে পারলাম আমাকে ওখানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তা এটা আমি বললাম যে এটা তো গণতান্ত্রিক ব্যবস্থাপনা, আমার মত প্রকাশের স্বাধীন অধিকার আছে, সংবিধান এই অধিকার আমাকে দিয়েছে। কিন্তু আমরা তো জানি যে পশ্চিমবাংলায় শিলাদিত্য থেকে শুরু করে অম্বিকেশ মহাপাত্র একটা কার্টুনকে শেয়ার করেছিল বলে প্রতিহিংসা প্রায়ণ এরাজ্যের তৃণমূল সরকার, তার যিনি প্রধান মমতা ব্যানার্জি, কীভাবে কত প্রতিহিংসা প্রায়ণ হতে পারেন, তিনি হেনস্থা করা, থানায় বসিয়ে রাখা, কেস দেওয়া, এইসব ঘটনা আমরা দেখেছি। তা স্বাভাবিকভাবে এর তীব্র প্রতিবাদ জানাই আমাদের পার্টি কর্মী সমর্থকরা। গোটা ব্লক জুড়েই তারা এই ঘটনার নিন্দা করেছে, বিভিন্ন জায়গায় পদবরোধ মিছিল ইত্যাদি করেছে।
যে এই গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আমরা আমাদের স্বাধীনভাবে যে মত প্রকাশের অধিকার তাকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে সর্বতোভাবেই। তার তীব্র প্রতিবাদ জানাই, কিন্তু পারলেও পারবেন না, এ লড়াই আমাদের চলবে, কারণ এটা আমাদের অধিকার, এটা হচ্ছে সংবিধান প্রদত্ত আমাদের অধিকার। কেউ বা কারা যারা এটা প্রতিক্রিয়াশীল শক্তি আটকাতে চাইছে পারবে না। মানুষের বিরাট লড়াই প্রস্তুত হচ্ছে। এখন খবর আসে কমরেড রঞ্জিত পালকে পুলিশ অ্যারেস্ট করেছে, এই খবরটাই আমাদের কাছে আসে। এবং অপরাধ যে গণতান্ত্রিক অধিকার, কথা বলার যা অধিকার, স্বাধীনভাবে মতামত প্রকাশের যা অধিকার, সেই অধিকারকে সামনে রেখে আমরা গণতান্ত্রিকভাবেই যেটা করে থাকি রঞ্জিত পাল সেটাই করেছে। কিন্তু যখন আমরা শুনেছি, আমাদের কাছে খবর এসেছে কমরেড রঞ্জিত পালকে পুলিশ তুলে নিয়ে গেছে, তখন এলাকায় স্বাভাবিকভাবেই একটা কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তারা তাদের সেই উত্তেজনার বসেই স্বতঃস্ফূর্তভাবেই মিছিল পথ অবরোধ সংগঠিত করেছে। তারপর আমরা যাই নেতৃত্ব পর্যায়ে গিয়ে ওসির সঙ্গে আলোচনা আমাদের হয়, সেখানে নিঃশর্তভাবেই ওসি মুক্তি দিয়েছেন, ঠিক আছে। তারপরে এলাকায় অশান্ত হয়েছিল, সেটা প্রশমিত হয়, এবং গণতান্ত্রিকভাবেই আমরা এর তীব্র বিরোধিতা করছি। মত প্রকাশের অধিকার সংবিধান সম্মতভাবে অধিকার, এই অধিকার সংবিধান দিয়েছে। এ এমনটা ব্যাপারটা নয় যে ঘটনার পর থেকে কি কমরেড রঞ্জিত পাল, কি আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদের পার্টির পক্ষে কথা বলি, গণতান্ত্রিক আন্দোলনের কথা বলি, সেটাকে স্তিমিত করা যাবে না। এই বার্তাটাও আমরা আজকে আমাদের এই এখান থেকে দেওয়ার চেষ্টা করেছি, আমাদের কর্মী সমর্থকরা দিয়েছেন, নেতৃত্ব পর্যায়েও আমরা সেই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি। সোহেব আহমেদ। Okay.